কে আবার উলঙ্গ হয়ে যাচ্ছেতাই করছে, যেমন আমাদের ঝুমা, তার মানে দেশ মানে আমাদের জাতীয় সঙ্গীতকে সে প্রচণ্ডভাবে অপমান করেছিল, সবাই শুনবে কিন্তু দেশের লোক যারা। তো তার চ্যানেলটিকে একটি আমাদের নিউজ চ্যানেলে পাঠানো হয় সেটাকে, এবং বিভিন্ন প্রসেসে এগিয়ে তার চ্যানেল ডিলিট করে দেওয়া হয় হয়েছে, কারণ এমন এমন জায়গায় তার এই জিনিসগুলো নিয়ে অভিযোগ করা হয়েছিল। আমাদের নিউটন ভাই আর আর একজন ভদ্রমহিলা ছিলেন, তার নামটা ভুলে যাচ্ছি, তারা এই প্রসিডিওরটা এগিয়েছিলেন। খুব আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। রাত্রিবেলা এখন 9:30 বেজে গেছে, তো আমি এখন রান্না নিয়ে ব্যস্ত, এই যে এদিকে ভাত হচ্ছে দেখতে পাচ্ছ, আর ওদিকে চিকেনটা করবো একদম আজকের আর কালকে রাতের চিকেন করে রাখছি। আমার মেয়ে একদম মাছ খেতে চাইছে না, শুধু চিকেন, তার জন্য একটু হালকা করেই করে রাখবো আজকের আর কাল রাত্রেও হয়ে যাবে, কারণ অতটা চিকেন খেতে পারবো না। আর কাল সকালবেলা একটু হালকা ডাল টাল কিছু করে নেবো, ডিম যদি অমলেট খায় করে নেবো, কারণ মাছ ও মুখে দিচ্ছে না, আজকে অনেকগুলো মাছ ছিল, সেটা দিয়ে ওই লোটে মাছের ঝুড়ো যেমন হয় সেরকমভাবে কাতলা মাছের ঝুড়ো করেছিলাম, পেঁয়াজ আদা রসুন টমাটো ধনে পাতা সব কিছু দিয়ে, লাস্টে গরম মশলা দিয়ে যেমন লোটে মাছের ঝুড়ো করে সেরকমভাবেই করেছিলাম। তোমরাও করে দেখতে পারো, খুব ভালো হয়, কিন্তু এত সকালবেলা এত তাড়া থাকে যে তোমাদের সঙ্গে যে রেসিপি শেয়ার করবো হয় না, এক হাতে ধরে এক হাতে রেসিপি শেয়ার করা যায় না। ওই যে আমার মা বোধহয় ফোন করেছে, তুনাই আমার মা ফোন করে এই সময়, দিদি সোনা ফোন করেছে, ফোন বেজেই যাচ্ছে, মেয়ে সিনেমা দেখেই যাচ্ছে, আমাদের টিভি রিমোটটা খারাপ হয়ে গেছে, মানে স্মার্ট টিভি, তো এলজি সার্ভিস সেন্টারে দিয়ে সারাতে অনেক টাইম লাগবে, মেয়ে এখন পুরো অন্ধ হয়ে গেছে, কি করবে, টিভি ছাড়া মানে কিছুই নেই, একটুখানি পরীক্ষা শেষ হয়ে গেছে টিভি দেখবে সেটাও নেই, ভাগ্য খারাপ। তো তার জন্য বই পড়ছিল আজকে, গল্পের বই, তা এখন ওর বাবার মোবাইলে ওয়ে দেখছে বিভিন্ন ওই গোপাল ভাঁড় কার্টুন, তার সাথে সাথে গান এসব দেখছে, আর আমি এদিকে রান্না করছি। তো এই যে দেখো সব কেটে কুটে রেখে দিয়েছি, এই পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর এই যে সব, তো এখন হয়নি, চিকেনটা মাখানো ছিলই, তো করে নিই তাড়াতাড়ি, চলো যদি মনে থাকে তো শেয়ার করবো, আমার মনে টনে থাকে না বাবা অত, বাসটা বোধ হয় হয়েই গেছে, একবারে কালকে সকালেও হয়ে যাবে ভাত। চিকেনটা রেডি হয়ে গেছে আমার, এবারে তোমাদের সঙ্গে একটু আলোচনা করি, মানে একটু বেশি করে রান্না করে রাখলে কি জানো তো, ওই পরের দিন অবধি করে যায়, সকালবেলা উঠতে হয় না, শীতকাল পড়ে আছে তো একটু দেরিতে উঠলেও হয়ে যায়, ফ্রিজে রাতেই করছি, সকালে ভাত হয়ে যাবে, তো হয়ে গেল। আর একটুখানি মাছের ঝুড়ো রয়েই গেছে, একটু করলা রয়ে গেছে, ওগুলোও করে দেবো, পনির আছে কালকে, তো দেখা যাক, পনির তো আমার ভালো লাগে, তুনাই ওই পনিরের স্পেশাল কিছু আইটেম খায়, সব খায় না, আমি যেমন পনির হলেই খাই, তো সবজি দিয়ে করেছিলাম ওর ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার আজকে রাতের, এরপরে হয়তো কিছু আলোচনা করবো সেটা কিন্তু শুনবে, হ্যাঁ শুধুমাত্র এখানেই ছাড়বো, আমার আলোচনাটা শুনবে, কারণ তোমরা এখানে আলোচনা শুনতে আসো সেটা আমি জানি। তো আমি এখন একটু পনির খেতে খেতে রান্না করছি, খুব লোভী আমি জানো তো, সবসময় মনে হয় কি মানে আমার যেটা পছন্দের জিনিস সেটা যদি থাকে সেটা মুখ চালে, পনির একটুখানি নিয়ে গরম করে খাচ্ছি, সাথে সাথে একটু প্রেত কথা দেখি, প্রেত কথা বা কিউরিও ফাইট ভূতের গল্প দেখতে দেখতে আমার রান্না করি, এটা আমার মিশুমাখার রুটিন। তো তার মাঝে একটু কথা, তোমরা কী করো বলো তো রান্না করার সময়, আমি তো ওই গিলতে গিলতে দেখছি, ঠিক আছে, তো ওইদিকে কষা হচ্ছে মাংস, কী আর করবো, কষতে টাইম লাগে, যার জন্য আমি একটুখানি খেতে খেতে তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো সাম্প্রতিক ইউটিউবে দেখেছো অনেকেই কী হারে তার মাকে অত্যাচার করছে, একদিকে কোথাও আবার দেখি বড় বড় ক্রিয়েটার একজন দুটো বিয়ে করেছে, আবার অনেক বড় ক্রিয়েটার সে আবার উলঙ্গ হয়ে যাচ্ছে তাই করছে, যেমন আমাদের ঝুমা, তার মানে দেশ মানে আমাদের জাতীয় সঙ্গীতকে সে প্রচণ্ডভাবে অপমান করেছিল, সবাই শুনবে কিন্তু দেশের লোক যারা। তো তার চ্যানেলটিকে একটি আমাদের নিউজ চ্যানেলে পাঠানো হয় সেটাকে, এবং বিভিন্ন প্রসেসে এগিয়ে তার চ্যানেল ডিলিট করে দেওয়া হয় হয়েছে, কারণ এমন এমন জায়গায় তার এই জিনিসগুলো নিয়ে অভিযোগ করা হয়েছিল। আমাদের নিউটন ভাই আর আর একজন ভদ্রমহিলা ছিলেন, তার নামটা ভুলে যাচ্ছি, তারা এই প্রসিডিওরটা এগিয়েছিলেন, খুব ভালো হয়েছিল। আবার আমি তাদের বলবো যে যেভাবে ঝুমা আবার নোংরামি শুরু করেছে, যেমন ব্রেস্ট ফিড করানোর নাম করে নোংরামি করছে বাচ্চাদের, বেবি কেয়ার নামে নাকি একটা চ্যানেল ম্যানেল আমাকে সবাই পাঠাচ্ছে, কিন্তু খুব নোংরা জিনিস, যেটা বাচ্চাদের পক্ষে ইউটিউব খোলাটাই এখন খুব মানে বিপর্যস্ত ব্যাপার হয়ে যাচ্ছে,
হ্যাঁ, নট ইন্টারেস্টেড করলেও কিছু ব্রাউজে চলে আসার, এই খারাপ জিনিসগুলো না ভাইরাল বেশি হয়। তো আমি বলবো তোমরা সবাই ওই চ্যানেলে রিপোর্ট করো, এবং রিপোর্ট করে এদের যতগুলো চ্যানেল খুলবে ততগুলোকে ওড়াও, যদি নোংরামি করে। ভালো করলে ঠিক আছে, নোংরা আমাকে কালকে একজন পাঠিয়েছে, আমি দেখে অবাক হয়ে গেলাম যে এরা কি পাগল। এক একজনকে দেখি এত নোংরা, সমস্ত দেখিয়ে মানে তাদের কথা তো বাদ দাও, আর একজন দেখি বয়স্ক, প্রায় 60-এর কাছে বয়স, সমস্ত ডিমের কেট লাগিয়ে। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে পাঠিয়েছে একদিন যে দেখ আমি ওই ভদ্রমহিলার ভিডিও দেখেছি, খুব নোংরা নোংরা ভিডিও করে, 60-এর কাছে বয়স তার, হাফ প্যান্ট পরে অশোভের মতো নাচে, সেদিন দেখি ডিমের কেট লাগিয়ে নাচছে। এই ঝুমা আবার কী করছে, পুরোটাই উলঙ্গ হয়ে প্রায় সব কিছু দেখিয়ে মানে যাচ্ছে তাই, মানে বেবি কেয়ারের নাম করে যা করছে বুঝতেই পারছো। বেবি কেয়ার মানে কি, সারাদিনই ব্রেস্টফিড করানো, আরও যা করছে একটা পুতুল নিয়ে করছে জিনিসটা, পুতুলকে বেবি সাজিয়েছে আমাকে যেটা পাঠালো, এবং আমি প্রত্যেকের ভিডিওতে দেখছি সবাই এটা নিয়ে বলছে। তো এটা সামাজিক একটা, সামাজিকভাবে এটা ক্রাইম আমার মনে হয়, সমাজের অবনমনের জন্য এরা অনেকটাই দায়ী। তো সমাজকে রক্ষা করতে গেলে না এদেরকে হাঁটাতে হবে, এই নোংরাগুলোকে, যতটা পারি আমরা সাধারণ নাগরিক হিসেবে। তো তোমরা সেটা করো, খুবই নোংরা ব্যাপার, এই নোংরাগুলোকে কিন্তু হাঁটাতে হবে। ডিজিটাল ভিখারিগুলোকে, যারা নগ্নতা দেখাচ্ছে তাদের ক্রিয়েটিভিটির কম নেই। আর হচ্ছে যারা, এক মিনিট মুখে আটকেছি কিছু, যারা মিথ্যে কথা বলে টাকা তুলছে, যারা বাবা মার উপর অত্যাচার করে অন ক্যামেরা দেখিয়ে ভিউজ কমাচ্ছে, সব কটাবে, সব কটাবে এখান থেকে তাড়াতে হবে। রিপোর্ট করে হোক, চ্যানেল ইমেল করে হোক, প্রশাসনিকভাবে যেভাবে, তোমরা যেরকমভাবে আগে চ্যানেলটা ডিলিট হয়ে গেছিলো তোমার দেশাত্মবোধক গানকে অপমান করেছে বলে দেশের সব কিছুকে, সেভাবে আবার প্রতিবাদটা জানাতে হবে। তো সবাই খুব ভালো থাকুন, তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে খেতে হবে, শীত পড়ে গেছে, এখন তাড়াতাড়ি শুতে পারলেই ভালো, ঘুম আসুক না আসুক শুয়ে পড়তে পারলেই ভালো। তো চলো, ভালো থাকো, টাটা।